বছরে সারাবি সবচেয়ে বেশি বাণিজ্য সুবিধা। এবারের বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অগ্রাধিকার পায়নি স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থ। এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে থাকা দেশগুলো বাণিজ্য সুবিধা হারিয়ে সমস্যায় পড়বে বলে স্বীকার করে নেওয়া হয়েছে। তবে তাদের এই সমস্যা মোকাবেলা করা বা সুবিধাগুলো অব্যাহত রাখার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। এ অবস্থায় এলডিসি পরবর্তী সময়ে এগিয়ে যাওয়ার জন্য নিজেদেরই প্রস্তুত হতে হবে, কারণ 2026 সালে যে 12 দেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশ হবে, এর মধ্যে সবচেয়ে বেশি সুবিধা হারাবে বাংলাদেশ। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত সংলাপে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, স্বল্পোন্নত দেশগুলোর দাবি দেওয়া WTO-র বৈঠকে উপেক্ষিত হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে উন্নত ও ধনী দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলোকে। তিনি বলেন, 2026 সালে বাংলাদেশ সহ মোট 12 দেশের এলডিসি থেকে উত্তরণ হবে। এর ফলে ইইউর দেশগুলোতে যে রফতানি আয় কমবে তার 90% কমবে বাংলাদেশের। অগ্রাধিকার বাজারে প্রবেশের গতি কমিয়ে ঔষধের বাজারে ট্রিপসকে কাজে লাগাতে হবে। ধীরে ধীরে নগদ প্রণোদনার হারও কমিয়ে আনতে হবে। অধ্যাপক মোস্তাফিজুর রহমানের মতে, বাংলাদেশের প্রধান এজেন্ডা এলডিসি উত্তরণ। এর আগে উত্তরণ পাওয়া 6টি দেশ জনসংখ্যা ও অর্থনীতির আকারের দিক থেকে ছোট, তবে অর্থনীতি ও জনসংখ্যা বিবেচনায় বাংলাদেশের অবস্থান বৃহৎ। সেই বিবেচনায় বাংলাদেশের উত্তরণ বড় সাফল্য। বাংলাদেশ WTO এবং বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে, বিশেষ করে বাজার সুবিধার মাধ্যমে রফতানির উন্নতি করা সম্ভব হয়েছে। তবে এলডিসি উত্তরণের পর অনেক সুবিধাই হারাতে হবে, বিশেষ করে রফতানি খাতে প্রায় 90% সুবিধা হারাতে হবে। WTO-র সঙ্গে এলডিসি নিয়ে আলোচনা করাটা প্রতারিত প্রেমিকের মতো মনে হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে বাজার পাওয়াটা ওল্ড ফ্যাশন বা পুরনো পদ্ধতি। এলডিসি উত্তরণের পর সংস্থাটির সহযোগিতার আশা ক্ষীণ। মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টির বিরুদ্ধে কিছু নীতিমালা দিয়েছে, তবে বিবাদ মীমাংসার ব্যবস্থা অকেজো হয়ে আছে। বিশ্বের রাজনীতি ও অর্থনীতি সবাই দেখছে সব সমস্যার প্রতিকার WTO-তে নেই, তাই WTO থেকে বেশি কিছু আশা করা ঠিক নয়, বরং নিজেদেরই সক্ষম হতে হবে। সেজন্য পণ্য বৈচিত্র্য আনতে হবে। বাংলাদেশের রফতানি যুক্তরাষ্ট্রে বাড়লে অন্য দেশে বাড়বে না কেন? এক্ষেত্রে করণীয় ঠিক করতে হবে।